কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত। চাঁদপুরের কচুয়ায় কাদলা আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর রিপোর্টে বিস্তারিত। মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ফরহাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাদলা আল আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বোরহানউদ্দিন মজুমদার। এ সময় তিনি এলাকাবাসী, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদলা আল আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মজুমদার, উপদেষ্টা আলহাজ শাহ মোহাম্মদ ইলিয়াস, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মজুমদার, নিন্দপুর ডক্টর মহিউদ্দিন খান স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি প্রভাষক আব্দুল কাদের মজুমদার, উপদেষ্টা সদস্য আলহাজ আবু বকর তপাদার সহ আরও অনেকে। এ সময় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কোরআনে হাফেজ, কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।